রেলওয়ের অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ ও আউটসোর্সিং বন্ধের দাবিতে ঢাকার কারওয়ান বাজারে রেলপথ অবরোধ করেছে বিক্ষুব্ধরা। সকাল ১০টার আগে আগে এই অবরোধ শুরু হলে বাধার মুখে পড়ে ট্রেন চলাচল। এই বিষয়ে আরো জানাতে কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল জুয়েল, কথা বলবো তার সাথে। জুয়েল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, এই যে সকাল থেকে শ্রমিকরা রেলপথ অবরোধ করে রেখেছে, প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস এখনো পর্যন্ত এসেছে কিনা? চৈতি, আসলে সকাল থেকে আমরা এখানে আছি এবং সহকর্মী কোহেরিনের যে প্রতিবেদনটি দেখলাম সেখানেও কিন্তু একই কথাই বলা হয়েছে যে প্রশাসনের তেমন কেউ আসেনি, তো সেই সময়টি পর্যন্ত আসেনি। এখন তেজগাঁও বিভাগের পক্ষ থেকে, তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশের সদস্যরা এখানে এসেছেন, রেলওয়ে পুলিশের সদস্যরা এসেছেন, রেলওয়ের নিজস্ব বাহিনী, নিরাপত্তা বাহিনী যারা রয়েছেন আরএনবি, তারা এসেছেন এবং রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক তিনি এসেছেন। তবে এখানে যারা বিক্ষুব্ধ আন্দোলনকারী যারা রয়েছেন তাদের সেই একটাই দাবি, তাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে মন্ত্রী অথবা সচিব পর্যায়ের কাউকে এখানে এসে এই বিষয়টি সমাধান করতে হবে, এমনটাই দাবি দাবি জানাচ্ছেন। অন্যদিকে রেলের পূর্বাঞ্চলের যিনি মহাব্যবস্থাপক এসেছেন তিনি বলছেন যে তাদের যে দাবি চাকরি স্থায়ীকরণ সেটি এখনই এই মুহূর্তে করা সম্ভব নয়, তবে তাদেরকে আউটসোর্সিংয়ের মাধ্যমে চাকরিতে বহাল রাখার কথা তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে নিশ্চিত করবেন বলে তিনি এই বিষয়টি গণমাধ্যম কর্মীদের কিছুক্ষণ আগে নিশ্চিত করেছেন। সবশেষ তথ্যটি আপনাকে জানিয়ে রাখি, প্রায় দীর্ঘ চার ঘন্টা অপেক্ষমান থাকার পর তিতাস এক্সপ্রেসটি কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা ২টার দিকে কমলাপুরে ফিরে যেতে বাধ্য হয়েছে, ফিরে যেতে বলতে ট্রেনটি না ঘুরিয়ে ব্যাক করে যেতে বাধ্য হয়েছে কমলাপুরের দিকে। এখনও ট্রেনটি যাচ্ছে, আমরা এখান থেকে এখনও রেলের সাইরেন শুনতে পাচ্ছি। অন্যদিকে অপরদিকে আমরা যতদূর রেল কমলাপুর সহ সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি যে ঢাকাগামী প্রায় ৮ থেকে ১০টি ট্রেন এখনও দেশের বিভিন্ন অঞ্চলের স্টেশনে অপেক্ষমান রয়েছে। তো এইরই ধারাবাহিকতায় বলা যায় যে তিতাস এক্সপ্রেসের যে সকল যাত্রীরা ভোগান্তিতে ছিলেন তাদের মতো সারা দেশের সকল যাত্রীদের কিন্তু ভোগান্তির চিত্রটা একই রকম। এখানে যারা আছেন নারীরা, নারী শিশুসহ যারা বয়োবৃদ্ধ যারা রয়েছেন তাদের ভোগান্তি আসলে চরম আকারে ধারণ করেছে। এখন পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হয় সেটি আসলে দেখার বিষয়। চৈতি জুয়েল, ধন্যবাদ আপনাকে।